কাকুর আমাকে ধুতি পাঞ্জাবি পরে কিরকম লাগছে? কিরকম লাগছে? আমি আজকে এখানে মানে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি, জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি, জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি, ঠিক আছে? তো শ্বশুর এলাও করবে তো বাড়িতে? করবে তো? যদি শ্বশুর তাড়িয়ে দেয় তাড়াবে না তো? যে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি। আচ্ছা আমি জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি, ঠিক আছে? আপনার ক্যামেরা দেখানো অসুবিধা নেই, অসুবিধা নেই তো? কেমন তো জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি, তো আমাকে আমার শাশুড়ি অ্যাকসেপ্ট করে এই অবস্থা মানে ঠিকঠাক লাগছি তো? বর হিসেবে তো পারফেক্ট। চলো, কাকিমা বলে দিয়েছে, ব্যাস এবার দেখা যাক শ্বশুর বাড়িটা কোথায়। শ্বশুর বাড়ি যাবো, নিয়ে যাবে ওখানে? যাবে না, এখান থেকে যায় না, এখান থেকে শ্বশুর বাড়ি যাবে না। শ্বশুর বাড়ি তোমার চিনে না মনে হয়? চিনি না তো, কোথায় শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি জিজ্ঞেস করে গেল কোথায় শ্বশুর বাড়ি। মিলেমিশে জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে। আচ্ছা ভাই বলছি, শ্বশুর বাড়ি কোথায় আছে বলতে পারবে? জামাই ষষ্ঠী খেতে যাবো শ্বশুর বাড়ি, ওই মুখটাই গিয়ে গিয়ে যাবে আচ্ছা দেখা যাক যে শ্বশুর বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা পুরো পার্টিতে। খুঁজতে হবে, খুঁজবে তুমি? আর ভাড়া কত নেবে শ্বশুর বাড়ি? আচ্ছা চলো দেখি আরো অন্য কোনো দোকানে দেখি। আচ্ছা কিরকম লাগছে? ভালো লাগছে তো? মানে আমার শাশুড়ি আমাকে অ্যাকসেপ্ট করবে তো এই অবস্থায়? আচ্ছা আচ্ছা, আরে তেরি নিয়ে যাও দেখে চলো, ভালো রে দাদা, ভালো লাগছে এই দেখে? একদম পারফেক্ট লাগছে, পারফেক্ট তাহলে একদম পারফেক্ট লাগছে। আরে আরে আরে, ইউটিউব চ্যানেলের নাম কি? শুভেন্দু দত্ত, পারলে দেখো। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছি কেমন ট্যাপটে পেয়েছে, আমি তাই তো বলি চলবে দেশা, আমি তাই তো বলি চলবে দেশা, যে হলুদ রঙা শাড়িতে ঠাকুর জামাই, ঠাকুর জামাই এলো বাড়িতে। আরে কিনতে হবে রাঙা আলু, আরে কিনতে।